শুধু কি ছেলেরাই ঢাকের বোল তুলবে, না পাল্লা দিয়ে ওরাও কাঁধে তুলে নিয়েছিলেন ঢাক। মণ্ডপে ধূপধুনোর গন্ধের সঙ্গে পুজোর মন্ত্রের সঙ্গে মিশে গিয়েছিল ওদের ঢাকের বোলও। কিন্তু করোনা আবহে স্বপ্ন এখন বড়ই দামি, তাই ফের মাটি কামড়ে লড়াই ব্যস্ত অঞ্জনা তরুণারা। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর নুনান্তে পান্তাপুরে এই মানুষগুলির, কিন্তু লড়াইটা আছে মজ্জায়। হারতে শেখেননি, স্বপ্ন দেখতে ভুলেন না। শিল্পী সজল নন্দীর ডাকে নিজেরাই স্বনির্ভর হতে ছন্দহীন জীবন ছেড়ে ঢাক তুলে নিয়েছিলেন কাঁধে। ২০১৭-এ ছজন মহিলাকে নিয়ে তৈরি হয় একটি ঢাকের দল। বেশি দিন লাগেনি, ছয় থেকে বেড়ে সংখ্যাটা দাঁড়িয়ে যায় ষাটে। ২০১৯ পর্যন্ত এমনই অবস্থা ছিল যে পুজো এলে দম ফেলার সময় মিলত না। এত জায়গা থেকে ডাক আসত, তাদের আয়ে ঘুরে দাঁড়াচ্ছিল পরিবারও। কিন্তু করোনা ঝড়ে সব কেমন ওলট পালট হয়ে গিয়েছে। অশোকনগরের নট্টপাড়া এলাকা, যেখানে ৬০ জন মহিলা ঢাকি শিল্পী আছেন। পুজোর সময় তারা দেশের বিভিন্ন জায়গায় ঢাক বাজাতে যান, কিন্তু এবছর তারা করোনা পরিস্থিতিতে ঠিকমতো ঢাকের কন্ট্যাক্ট পায়নি বললেই চলে। ২০২০ সালে যেটুকু অনুষ্ঠান পেয়েছি করেছি, এখন ২০২১-এ একদমই নেই। যে হাতের ঢাকের কাঠির জাদুতে মুখরিত হতো পুজো মণ্ডপ, সেই হাতেই বাধ্য হয়ে তারা তুলে নিয়েছেন বিড়ি বাঁধার কুলো। বাস্তব যে বড়ই কঠিন। এখন কি করব, বসে থাকবো, ছেলে মেয়ে তো ভাই, সংসার তো চলতে চালাতে হবে, ওর জন্য এখন আবার সেই বিড়ি বাঁধা ধরলাম। গরিব পিছিয়ে পড়া পরিবারের এই সমস্ত মহিলাদের এগিয়ে নিয়ে যেতে, তাদের স্বপ্নকে সত্যি করতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি শিল্পী সজল নন্দী। কিন্তু কাজ না পেয়ে পেটের দায় তাদের পুরনো পেশায় ফিরে যেতে দেখে হতাশ তিনিও। ঢাকের বোল মানে অনেকে বুঝতেই পারে না যে ঢাকের বোল কি। অনেকে বলে যে ঢাকের বোল হয় নাকি, কিন্তু সেইভাবে তো শিখলে বুঝতে পারবে। আমার দেখে খুব কষ্ট হচ্ছে যে শিল্পীগুলো একটা পজিশনে এসে আবার সেই জায়গায় চলে যাচ্ছে, আমার খুব মানে খারাপ লাগছে। স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে ঠিকই, তবে তা ভাঙতে দিতে রাজি নন এরা, তাই লড়াই জারি এই শিল্পীদের। কেউ বিড়ি বাঁধছেন, আবার কেউ বা সেলাইয়ের কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, আর অপেক্ষায় দিন গুনছেন কবে ফিরবে সেই দিন। ক্যামেরায় সুকুমার রায়চৌধুরীর সঙ্গে মনোজ মণ্ডলের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।